সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আমি আজকে মূলত বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা সিরিজ নিয়ে আজকে আমি কথা বলবো এবং সিরিজটা হচ্ছে একটা গোয়েন্দা গল্পের সিরিজ সেটা হচ্ছে নারায়ণ সান্নালের লেখা কাটায় কাটায় সিরিজ যারা এই সিরিজের কোনো উপন্যাস বা কোনো গল্প এখনও অব্দি পড়েননি যারা ভাবছেন যে সিরিজটাকে আমার পড়া উচিত এবং আমি কি পরপরই আমাকে পড়তে হবে নাহলে কি আমি বুঝতে পারবো না ইত্যাদি বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে দেবো এবং মোটামুটি একটা ওভারভিউ দেবো ইন্ডিভিজুয়াল উপন্যাস নিয়ে কথা বলব না মূলত বইগুলোর বিষয়বস্তু কি ধরনের লেখা এখানে রয়েছে সেগুলো মোটামুটি একটা বলবো এবং আশা করছি আপনারা যারা এখনও অবধি জানেন না কাটায় কাটায় সিরিজ সম্পর্কে তাদের কাছে কিছুটা আইডিয়া যাবে এবং আপনারা বইগুলি পড়তে আগ্রহী হবেন তো চলুন দেরি না করে শুরু করি মূলত নারায়ণ সান্নালের এই কাটায় কাটায় সিরিজের সবগুলি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছেন ব্যারিস্টার প্রসন্নকুমার বাসু ওরফে পিকে কে বাসু বার এট ল গল্পের যেখানে পিকে বাসুর প্রথম আগমন বা প্রথম আবির্ভাব সেটা হচ্ছে নারায়ণ সান্নালের লেখা একদম স্বতন্ত্র বা আলাদা একটা উপন্যাস সেটা হচ্ছে নাক চম্পা। এটাও দেশ থেকে পরিচিত প্রকাশিত মূলত বেশিরভাগ বই এখানে দেশ থেকেই প্রকাশিত যেগুলো আমি বলবো তো দেশ থেকে প্রকাশিত বইটা নাক চম্পা যেখানে দেখা যায় যে পিকে বাসু বহুদিন ধরে প্র্যাকটিস করছেন না কোনো কেস নেননি তার পিছনে একটা ঘটনা রয়েছে একটা দুর্ঘটনায় তার স্ত্রী প্রায় হাঁটাচলা আর করতে পারেন না প্রায় পঙ্গু হয়ে গেছেন সবসময় হুইল চেয়ারে তাকে চলাফেরা করতে হয় এবং তার একমাত্র কন্যা সেই দুর্ঘটনায় মারা যায় যার ফলে তার কোর্টের প্যাক্ট প্র্যাকটিস প্রায় বন্ধ হয়ে গেছে সে আর যায় না এবং সারাক্ষণই তার স্ত্রীর সঙ্গে থাকে স্ত্রীকে সঙ্গ দেয় যাতে সে কোনোভাবেই একা না মনে করে এরকম একটা অবস্থায় তারই একজন পরিচিত সুজাতা যে বাসু পিকে বাসুকে বাসু মামু বলে ডাকে এবং ধীরে ধীরে এই সুজাতার সঙ্গেও এই উপন্যাসে পরিচয় হয় কৌশিক বলে একটা ছেলের এবং তারপরে তারা বিবাহে বিবাহ সূত্রে আবদ্ধ হয় বিভিন্ন ঘটনার কারণে এবং দুজনই একটা খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে সুজাতা এবং কৌশিক তো এই তাদেরকে বাঁচানোর জন্য বাসুমামুর কোর্টে যেতে বাধ্য হন এবং যথারীতি তিনি কেসটা জিতে ফিরে আসেন এখান থেকে হচ্ছে শুরু এইবারে বিষয়টা হচ্ছে এই কৌশিকের সঙ্গে যখন সুজাতার বিয়ে হয় কৌশিক একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র কিন্তু বেকার কিন্তু যথারীতি কি করবে কী কাজকর্ম করবে সেই রকম একটা কনসালটেশনের জন্য বাসুমামুর কাছে আসেন তো বাসু মামু তখন ও তাদের একটা উপদেশ দেন একটা গোয়েন্দা এজেন্সি খুলতে পারে এবং সেটা বাসুমামুরই বাড়িতে বাড়ির একটা অংশ তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই গোয়েন্দা এজেন্সির জন্য এবং যথারীতি সেখানে গোয়েন্দা এজেন্সি খোলা হয় যার নাম দেওয়া হয় সুকৌশলী এবং আর একটা পার্টে বাড়ির আর একটা অংশে থাকে পিকে বাসুর নিজস্ব চেম্বার যেখানে সে আবার প্র্যাকটিস শুরু করে এবং আবার সে কোটে যাওয়া শুরু করে এবং পিকে বাসুর পিএ হিসেবে কাজ করেন বা সমস্ত যত কেস আসবে তার রিটেনার নেওয়া তার নাম লিখে রাখা যাবতীয় সমস্ত কাজ করেন তার স্ত্রী রান উপন্যাস হচ্ছে নাকচম্পা তারপরে যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নারায়ণ সান্নালের কাটায় কাটায় সিরিজ বলে দেশ থেকে মোট ছখানা খণ্ড আছে সেই ছখানা খণ্ডে কোনো কোনো খণ্ডে চারটে উপন্যাস আছে কোনো খণ্ডে পাঁচটা আছে কোনো খণ্ডে তিনটে উপন্যাস আছে আমি একটি উপন্যাসগুলোর নাম খণ্ড খন্ডোয়াইজ আপনাদেরকে বলে দিচ্ছি সূচিপত্রটাও বলে দিচ্ছি একেবারে কাটায় কাটায় এক প্রথম খণ্ডে রয়েছে সোনার কাটা মাছের কাটা পথের কাটা এবং ঘড়ির কাটা দ্বিতীয় খণ্ডে রয়েছে উলের কাটা কাঁটা খ খুনের কাটা সার গেন্ডুকের কাঁটা তারপরে তিন নম্বর খণ্ডে রয়েছে কৌতূহলী কুনের কাটা জাদু এত বড় রঙ্গর কাটা রিশতেদারের কাটা কাটায় কাটায় চার সেখানে রয়েছে অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা ন্যায়নিষ্ঠ ন্যাশ নাসির কাটা তারপরে রয়েছে দ্বি বৈবাহিক কাঁটা তারপরে জম দুয়ারে পড়ল কাঁটা পাঁচ নম্বর খণ্ডে রয়েছে বিষের কাটা দর্পণে প্রতিবিম্বিত কাটা সকল কাটা ধন্য করে এবং চাপা রঙের মুর্শিদাবাদী শাড়ির কাঁটা তারপরে ছয় নম্বর খণ্ডে রয়েছে ড্রেস রিহার্সালের কাটা মোনালিসার কাটা ইস্কাপন বিবির কাঁটা এবং হরিপদ কেরানির কাটা এছাড়াও আর একটা বই রয়েছে সেটা হচ্ছে সর্বশুভ্র সংঘের কাটা এটাও নারায়ণ স্যানালের আলাদা করে বই দেশ থেকে বেরিয়েছে এই বইটার দাম সম্ভবত দেড়শো টাকা এবং কাটায় কাটায় সিরিজের বাকি বই যে কটা আমি বললাম ছ খণ্ড প্রত্যেকটার দাম তিনশো টাকা করে এবং দেশ থেকেই প্রকাশিত আর নাক চম্পার দামটা আমার এই মুহূর্তে মনে নেই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে হবে দেশ থেকেই প্রকাশিত এই কাটায় কাটায় সিরিজে আমার কিন্তু সবকটা উপন্যাস এখনও অবধি পড়া হয়নি মোটামুটি দশ বারোটা উপন্যাস আমি পড়েছি এবং কয়েকটা খণ্ড প্রথম দিকের এক দুই তিন চার এভাবে এগোচ্ছি তো চার নম্বর খণ্ড আমার এখনও পড়া হয়নি এক দুই তিন প্রায় শেষ হয়ে গেছে খণ্ডগুলো পড়া এবং পাঁচ ছয় থেকে একটা একটা করে পড়া এবং নাকচম্পা পড়া তো এইভাবে আমি এগোচ্ছি তো খুব বাঁচিয়ে পড়ছি কারণ প্রত্যেকটা উপন্যাস খুব ভালো এবারে আর একটা গুরুত্বপূর্ণ কথা যে এই কাটায় কাটায় সিরিজ কিন্তু পুরোপুরি মৌলিক লেখা নয় এই সিরিজটা মূলত বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা সেটা হচ্ছে আগাথা ক্রিস্টির যে চরিত্র কখনো পোয়েরো কখনও মিস মার্বেল এই চরিত্রগুলো নিয়ে যে উপন্যাসগুলো সেইগুলোর কিন্তু একটা ছায়া এই সিরিজটার মধ্যে রয়েছে ঠিক আছে অ্যাকিউরেস্ট কোনোটাই নয় পুরোটাই ছায়া অবলম্বনে অর্থাৎ এখানকার সমস্ত চরিত্র আলাদা পুরো প্রেক্ষাপট আলাদা হয়তো কিছু খুনের ধরন বা এগুলোর মধ্যে হয়তো সেম ব্যাপার রয়েছে এবং পুরো বিষয়টা যে ডিডাকশান প্রসিডিওর সেইটাও কিন্তু পুরোপুরি আলাদা কারণ বুঝতে পারছেন বার অ্যাট ল মানে উকিল মানে তার কাছে কেস আসছে এবং সেই কেসের যে ক্লায়েন্ট সে রিটেনার দিয়ে যাচ্ছে তারপরে বিভিন্ন ঘটনার সঙ্গে সে জড়িয়ে পড়ছে এবং কিভাবে একটা মামলার তদন্ত হয় সেই ঘটনাগুলো বা সেই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর জানা যাবে এবং যে কেসের মীমাংসা কিন্তু হচ্ছে কোর্টে অর্থাৎ কোর্টের সবাল জবাবের মাধ্যমে আসল অপরাধী ধরা পড়ছে এবং যে নির্দোষ সে বেঁচে যাচ্ছে এবং এখানে মিস্টার পি কে বাসু ব্যারিস্টার পি কে বাসু বার অ্যাট ল তিনি কিন্তু কখনও কোনো কেস হারেননি কেন কোনো কেস হারেননি সে কোনোদিনও এমন কোনো মানুষের দায়িত্ব নেয়নি বা এমন কোন মানুষের রিটেনার গ্রহণই করেনি যে সত্যি সত্যি অপরাধী বা যাকে মনে হবে যে সে মিথ্যে কথা বলছে এবং সে হয়তো নিজেই দোষটা করেছে এবং তার কাছে এসেছে সেই দোষ থাকতে এরকম কোনো ক্লায়েন্টকে কিন্তু তিনি নিজে নেননি যার ফলে সে কোনো কেসই হারেনি কারণ যত ক্লায়েন্টই ছিল সবাই নির্দোষ ছিল তো সেরকমভাবেই এখানে এক একটা গল্প এগিয়ে চলে কখনও আসে কোনো ধনী ব্যবসায়ী কখনও এমন কিছু চিঠি তার কাছে আসে যে সেই এবিসিডি যে মার্ডার্সটা রয়েছে এবিসি মার্ডার্স আগাথা ক্রিস্টির হার্কিল পর মিস্টির তো সেখানে যেরকম আসে যে চিঠি আসছে বিভিন্ন অক্ষরের এক একটা করে মানুষ বিভিন্ন জায়গায় খুন হচ্ছেন সেরকম কিন্তু এখানেও একটা গল্প রয়েছে সেটা হচ্ছে অ কখা খুনের কাটা ওই গল্পের ওই ধরনটা থাকলেও পুরোপুরি প্লট আলাদা এবং আমার ওইটা পড়া থাকা সত্ত্বেও আমি এটা খুব এনজয় করেছি পড়ে কারণ নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজের লেখার যে বাঁধনটা বা লেখার যে গতিটা সেটা এতটা সুন্দর এবং এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ভীষণ মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিরিজ এবং আমি এখন অবধি পুরোটা পড়িনি কিন্তু তবুও ভিডিওটা বানাচ্ছি কারণ আমার মনে হয়েছে বা আমি যে কটা পড়েছি তার মধ্যে থেকে চরিত্রগুলোর প্রতি আমার যে আকর্ষণ তৈরি হয়েছে বা চরিত্রগুলো আমার যতটা ভালো লেগেছে তো পরবর্তী যে উপন্যাসগুলো আমি পড়বো এই সিরিজের সেখানে যদি প্লট খুব একটা স্ট্রংও না হয় তাহলেও আমার মনে হয় না যে উপন্যাসটা আমি ছেড়ে দেব কারণ যেরকম সুন্দর চরিত্র কিছু বই থাকে না যে আমরা ক্যারেক্টার ভালো লাগে বলে আমরা পড়ে ফেলি যেমন হারকিউল পয়ের যে গল্পগুলো বা আগাথা কৃষ্টির অন্যান্য গল্পগুলো সেগুলো কি হয় মানে প্রত্যেকটা গল্পের প্লটই যে খুব অসাধারণ হবে এমন তো নয় কিছু গল্পের প্লট থাকে অ্যাভারেজ কিছু থাকে বিলো অ্যাভারেজ কিন্তু ওই ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য কিন্তু আমি গল্পগুলো পড়ে ফেলি তো এরকম অনেক গল্পই হয় যেমন সায়ন্তনী পুতুর অধিরাজ সিরিজ ওটাও আমার খুব পছন্দ তো ওখানেরও যদি কোনো প্লট একটু দুর্বল হয় তবুও আমি পড়ে ফেলবো ওই ক্যারেক্টারগুলোর জন্য তো এইটাও হচ্ছে এখানেও একই ব্যাপার তো তাই জন্য আমার মনে হলো যে ভিডিওটা করা যেতে পারে দশ বারোটা উপন্যাস পড়া সত্ত্বেও যদিও আমি পুরোটা পড়িনি এখনও তো আমার মনে হয় যে আপনারা এই সিরিজটা নির্দ্বিধায় পড়তে পারেন যারা রহস্য উপন্যাস গোয়েন্দা গল্প ভালোবাসেন কারণ এই উপন্যাসগুলোর দৈর্ঘ্য খুব ছোট মানে খুব একটা বেশি বড়ো নয় ম্যাক্সিমাম একশো কুড়ি পঁচিশ তিরিশ এরকম হবে নাকচম্পাটা একটু বড় বাকিগুলো মোটামুটি যা রয়েছে খণ্ডের মধ্যে ছোট ছোট উপন্যাস একশো তিরিশ চল্লিশ পাতা কোনো কোনোটা সত্তর আশি পাতাতে হয়তো আছে তো প্রায় এক বসাতেই পড়ে ফেলার মতো উপন্যাস এবং এখানে যেভাবে পিকে বাসু ব্যারেস্টার সাহেবকে যেভাবে সুকৌশলী অর্থাৎ সুজাতা এবং কৌশিক যেভাবে প্রত্যেকটা কেসে সাহায্য করবেন এবং সুজাতা যে কতটা বুদ্ধিমতী সেটাও কিন্তু এখানে পরিচয় আছে এবং রানু রানুদেবী হুইলচেয়ারে চলাফেরা করা সত্ত্বেও তিনিও যে কতটা বুদ্ধিমতী এবং প্রত্যেকটা ঘটনা খুব ছোটো ছোটো কিছু ইনসিডেন্টস আছে যেগুলো খুব ভালো তো সেগুলো দেখে বোঝা যায় তো সর্বোপরি খুব ভালো একটা সিরিজ অবশ্য পাঠ্য সিরিজ বাংলা সাহিত্যে আমার মনে হয় মানে এরকম সিরিজ হয় না তো অবশ্যই যারা এখন অবধি পড়েননি অবশ্যই পড়ে ফেলুন একটা একটা করে খণ্ড কিনে ধীরে ধীরে পড়ুন কারণ খুব বেশি উপন্যাস হয়তো নেই তো ফুরিয়ে গেলে হয়তো খারাপ লাগবে যার জন্য আমি একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে পড়ছি তো গ্যাপে গ্যাপে পড়ছি টানা পড়ছি না মানে প্রত্যেকটা গল্পই এমন যে আপনার ইচ্ছে হবে যে আপনি টানা পড়ে যাবেন তো আমি একটু বাঁচিয়েই পড়ছি যাতে থাকে একটু পরে ধীরে ধীরে পড়তে পারি তো এই ছিল হচ্ছে আজকের কাটায় কাটায় সিরিজ নিয়ে কিছু কথা এবং আশা করছি আপনাদের কাছে বইগুলির একটু পরিচিতি ঘটলো এবং সিরিজটা সম্পর্কে খানিকটা অল্প হলেও ধারণা পেলেন এবং আমি তো বলবো অবশ্যই বইগুলো পড়ুন প্রত্যেকটা গল্প একে অন্যের থেকে আলাদা এবং প্লট আলাদা এবং প্লট টুইস্টগুলোও কিন্তু বেশ অসাধারণ যেমন পয়ারোমিস্ট্রিতে হয় সেরকম একেবারে এক্স্যাক্ট না হলেও বেশ প্লট টুইস্ট কিন্তু খুব ভালো আছে খুব ভালো লাগবে কিছু কিছু গল্পের কিন্তু জায়গাও আলাদা মানে কলকাতায় হয়তো ঘটনাগুলো ঘটছে না তো হয়তো ট্রেনে করে কোথাও যেতে হচ্ছে একটা গল্প আছে কাশ্মীরে যেতে হয়েছে এটা দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে গল্পটা তো কাশ্মীরেই একটা ঘটনা সেখানেই পুরো ডিডাকশান হয় সব মিলিয়ে তো সেগুলো খুব ভালো বর্ণনাগুলো খুব ভালো আপনি জায়গাগুলো সম্পর্কে খানিকটা জানতে পারবেন এবং আমার মনে হয় উপন্যাসগুলো কিশোরদের জন্য নয় বা বাচ্চাদের জন্য নয় একটু প্রাপ্তবয়স্কদের জন্যই লেখা হয়েছে তো অবশ্যই পড়ে ফেলুন সিরিজটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড এবং এখনও না পড়ে থাকলে ধীরে ধীরে শুরু করে দিন পড়া তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার